আসসালামু আলাইকুম। অর্ডার প্রসেস রিলেটেড এইটা হচ্ছে আমাদের 12 নম্বর ভিডিও। তো চলেন, আজকেও আমি আপনাকে আরো অর্ডার ম্যানেজ রিলেটেড অ্যাডভান্স একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে আপনার অনেক অনেক কাজে লাগবে, অনেক টাইম সেভ করবে, অনেক শ্রম কমায় দিবে আপনাকে। ঠিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখেন। এইটা জানলে আপনার মানে প্রতিদিন না মিনিমাম 1 ঘন্টার উপরে সময় সেভ হবে। সো এটার মাধ্যমে শুধু, আরো তো অনেক ফিচার আছে। সো এটা হচ্ছে আপনার বাল্ক বুকিং দেওয়া। সো এটা এক্সেল ফাইল ডাউনলোড করবেন, আপলোড করবেন, আপনার যতগুলো অর্ডার আছে 10টা 20টা 100টা 200টা সবগুলো বুকিং হয়ে যাবে। আপনার স্টেট ফার্স্টে কন, রেড এক্সে কন, পাঠাবে কন, আপনাকে একটা একটা করে এয়ার বুকিং দিতে হবে। এতে করে আপনার প্রচুর সময় বাঁচবে, প্রচুর শ্রম বাঁচবে, প্রচুর টাইম সেভ হবে। চলে এটা করার জন্য আপনি যেটা করবেন, আপনি অর্ডার ম্যানেজারে আসলেন, আসার পর আপনি একটা একটা করে কনফার্ম করে রাখছেন সারাদিন, রাইট? তো এখানে আপনি শিপিং, অর্ডার শিপিং আসলেন, আসার পর এখানে আপনি দেখতে পারবেন যতগুলো অর্ডার কনফার্ম করে রাখছেন। এখন মনে করেন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি প্রিন্ট করেন, এখন এন্ট্রি দেওয়ার সময় হয়েছে, বা যে কোনো স্ট্যাটাসই থাকুক আপনার অর্ডার গুলা, মনে করেন আপনার কনফার্মে আছে। এখন এখানে 2টা দেখাচ্ছে, মনে করেন আপনার এখানে 2টা 200টা আছে। সো আপনি কি করবেন, এই দেখেন এইখানে আপনার এই যে এসএল এর পাশে একটা চেক বক্স আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এই লিস্টে আপনার যতগুলো অর্ডার আছে 200টা হোক, 100টা হোক, 500টা হোক, সবগুলা চেকড হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আপনি যেটা করবেন, সিলেক্ট বাল্ক অ্যাকশন যে বাটনটা আছে উপরেই, একটু খেয়াল করেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এইখানে আপনি দেখেন একদম নিচের দিকে রেড এক্স বুকিং এক্সেল ফাইল ডাউনলোড, পাঠাও বুকিং এক্সেল ফাইল ডাউনলোড, আর হচ্ছে স্টেট পাস বুকিং এক্সেল ফাইল ডাউনলোড, এই তিনটা অপশন আপনি দেখতে পারবেন, রাইট? তো এখন আপনি যেই কুরিয়ারে বুকিং দিতে চান, তিনটা ফরম্যাট আলাদা। আপনি পাঠাও দিতে চাইলে পাঠাওটাই করেন, রেডেক্স দিতে চাইলে রেডেক্স টাই করবেন, স্টেট ফার্স্টে দিতে চাইলে স্টেট ফার্স্টে করবেন। সো মনে করেন আপনি স্টেট ফার্স্টে বুকিং দিবেন, স্টেট ফার্স্ট সিলেক্ট করলেন, করার পরে পাশে যে একটা বাটন আছে গো অ্যান্ড কনফার্ম, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার এই অর্ডারের মানে একটা যেই ইনফরমেশনগুলো লাগে এন্ট্রি দিতে, সেই ইনফরমেশনগুলোর একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। দেখেন কি লাগে, আপনি যখন বুকিং দেন ম্যানুয়ালি ওদের প্যানেলে লগ ইন করেন, ইনভয়েস আইডি লাগে, আপনার কাস্টমারের নাম লাগে, কাস্টমারের ঠিকানা লাগে, কাস্টমারের ফোন নাম্বার লাগে, কত টাকা কন্ডিশন এটা লাগে, নোট থাকলে এটা লাগে কাস্টমারের, এই জিনিসগুলোই তো লাগে, রাইট? সো এই জিনিসগুলো অটো ফিল হয়ে মানে একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার অর্ডার অনুযায়ী। আপনি যেটা করবেন এখানে দেখেন ডাউনলোড এক্সেল ফাইল, সো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে যে আপনার পিসিতে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, আজকে ডেট দিয়ে। সো এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনি তারপরে হচ্ছে এখানে আপনার 200টাও থাকতে পারে, নো প্রবলেম। তারপর আপনি আপনার স্টেট ফার্স্টের প্যানেলে বা যেই কুরিয়ারে দেন ওই করে প্যানেল ধরেন স্টেট ফার্স্ট কুরিয়ারে লগ ইন করলেন, করার পরে একটা অপশন আছে ওইখানে বাল্ক আপলোডের, ঠিক আছে, একটা একটা না দিয়ে ওই এক্সেল ফাইল আপলোডের অপশন আছে, ওইটাতে জাস্ট ক্লিক করে ফাইলটাকে আপলোড করে দেওয়া, আর কোনো কাজ নাই। আপলোড করে দিলে দেখবেন আপনার জাস্ট, তারপরে কনফার্ম কনফার্ম প্রসেসগুলো ফলো করবেন, দেখবেন আপনার সবগুলো মানে অর্ডার বুকিং বা এন্ট্রি বা পিক আপ পিক যাই বলো না কেন হয়ে যাবে। জাস্ট ডাউনলোড করতে 1 মিনিট, আপনার লগ ইন করতে 1 মিনিট, আপলোড করতে 3 মিনিট ম্যাক্সিমাম, বা 2 মিনিটের মতো হইতে পারে। সো আপনি এটা কি করলেন, সবগুলা বুকিং দিয়ে পালাইলেন। বাট আপনি যদি আর ম্যানুয়ালি বুকিং দিতে চান, মাত্র একটা বুকিং দিতেই কিন্তু আপনার 2-3 মিনিট লাগিয়ে যায়, ঠিক আছে, নাম কপি করে এন্ট্রি পেস্ট করতে হয়, অ্যাড্রেস কপি করে এন্ট্রি পেস্ট করতে হয়, ফোন নাম্বার কপি করে কন্ডিশন কপি করতে হয়, ঠিক আছে। সো এইভাবে আর আপনার একটা একটা করতে হবে না, আপনি জাস্ট এক ক্লিকেই সবগুলা বুকিং দিয়ে পালাইতে পারবেন, রাইট? সো আর আই থিঙ্ক পারবেন, না পারলেও এটার আমাদের একটা আলাদা ভিডিও আছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন মানে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। সো ওই ভিডিওটা দেখে নিন, নো প্রবলেম, আমাদের বলেন, অথবা আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল, ওটা দেখলে আপনি পারবেন। সো এটা দেখালাম না, এখন আমি জাস্ট বলে দিলাম। সো এইভাবে আপনি এই জিনিসটা করবেন। সো আই থিঙ্ক এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন। সো আর অর্ডার ম্যানেজমেন্ট রিলেটেড অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু বাকি আছে, আপনি যত জানবেন আপনার কাজগুলো আরও তত সহজ হবে। সো নেক্সট জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো, বাট আমি এই পর্যন্ত কী কী দেখালাম একটা আপনাকে রিমাইন্ডার দিই চলে। তো সবার প্রথম আমি যেটা দেখাইছি আপনাকে, অর্ডার ম্যানেজারের একটা আইডিয়া দিছি, তারপরে হচ্ছে অর্ডার ম্যানেজারের আন্ডারে যেই স্টেটাসগুলো আছে অর্ডার প্রসেসের, এই স্টেটাস কী কী স্টেটাস আছে এটির সম্পর্কে একটা আইডিয়া দিছি, আই থিঙ্ক এখন আপনার ক্লিয়ার। দেন হচ্ছে অর্ডার যে লিস্টটা আছে এটা সম্পর্কে আপনি একটা আইডিয়া দিছি। দেন হচ্ছে এই যে সবগুলো অর্ডারকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করছি এগুলোর আইডিয়া দিছি, আই থিঙ্ক এগুলো আপনার ক্লিয়ার। দেন হচ্ছে স্টেটাস বা স্টেটাস অর্ডার প্রসেস করা দেখি, তারপরে কিছু অ্যাডভান্স ফিচার দেখাইছি, তারপরে হচ্ছে অর্ডার প্রসেস করা দেখাইছি আমি মানে বেসিক আকারে একটা একটা করে। তারপরে হচ্ছে আমি কি দেখাইছি আপনাকে, অ্যাডভান্স মানে অ্যাডভান্স ফিচারের মাধ্যমে অর্ডারগুলো প্রসেস করা, যেমন বাল্ক বাল্ক একসাথে অনেকগুলো প্রিন্ট করা, একসাথে অনেকগুলো আপডেট করা, এই জিনিসগুলো দেখাইছি, ডেলিভারি চার্জ আপডেট করা, ডিসকাউন্ট দেওয়া, কুপন ছাড় দেওয়া, অনেক জিনিসগুলো দেখানো হয়েছে আপনাকে যেগুলো রিয়েল লাইফে লাগে। বাট কথা হচ্ছে এখন আমি সামনে আপনাকে এরই দিয়ে আপনি অর্ডার ম্যানেজ করতে পারবেন, বাট ফিউচারে মানে আর সামনের ভিডিওতে আমি সুপার অ্যাডভান্স কিছু ফিচার দেখাবো, যেগুলো এগুলোর থেকে অনেক অ্যাডভান্স ফিচার, যেগুলো আপনার অর্ডার প্রসেসকে আরও সহজ করে দেবে, অ্যান্ড এগুলো আপনার জানা লাগে, বাই অনেক সময় এগুলো লাগে। সো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।